আমাদের পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসতে পারি, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে আসতে পারি। দেশ ছাড়ার আগে হাসি মুখ, ফিরেও হাসি মুখটা চাওয়া বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির। একটু আগের ছবি, রীতিমতো স্মৃতি, শ্রীলঙ্কার বিমানে ওঠার ঠিক আগে বিমানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এসে ছবি তুলে রেখে দিলেন বাঘিনীদের সাথে। বাংলাদেশ ক্যাপ্টেন বোধকরি জানেন এশিয়া কাপের সেরার মুকুট নিয়ে দেশে ফিরতে পারলেই এমন ভালোবাসা আরো অনেক বেশি পাবেন। এশিয়ার সেরা বাংলাদেশ আগে হয়েছে, এবার যতদিন লড়াইটা ভিন্ন। এর আগের এশিয়া কাপে ঘরের মাঠে সেমিফাইনালের সমীকরণ মেলানো হয়নি, এবার সেই অঙ্ক অনেকটাই সরল, তবে মেলাতে হবে দলকে। শুরুটা স্বাগতিক শ্রীলঙ্কার সাথেই। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের শেষ ম্যাচ জয় কলম্বোতেই। ম্যাচটায় বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটে ছিল 75 রানের ঝকঝকে একটা ইনিংস, এবারও তেমন একটা ইনিংসই খেলতে চাইবেন বাংলাদেশ ক্যাপ্টেন। শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টিতে বাংলাদেশ আগে তিনটা ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য বড় অপেক্ষা করলেও 4 নম্বরের জন্য অবশ্য বেশি অপেক্ষা বাংলাদেশের বাঘিনীরা করতে চাইবে না। বিমানে উঠে নিজেদের কাজ বুঝে নিয়েছে ঠিকই দল, একই রকম মাঠে ক্রিকেটেও করতে হবে ঠিকঠাক। মারুফ অবশ্য একটু বেশি খুশি স্বস্তির বালিশ হাতে পেয়ে। অবশ্যই পেসার প্রতিপক্ষকে যেন একটু স্বস্তিতেও না রাখে, সেটাই তো দেখতে চাইবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় নেমেও বাংলাদেশ দল ঠিকই পেয়েছে শ্রীলঙ্কানদের ভালোবাসা। শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপ, তবে এবারের নারীদের এশিয়া কাপটা অবশ্যই বাংলাদেশিদের কিংবা নিগার সুলতানা জ্যোতিদের কাছে একটু বেশি বিশেষ। এর আগে তারা একবার এশিয়া কাপ জিতেছে, কিন্তু ঠিক সবশেষ যে এশিয়া কাপটা বাংলাদেশের সিলেটে হয়েছে সেই এশিয়া কাপে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে সেমিফাইনালে খেলতে। লঙ্কায় এশিয়া কাপ, লঙ্কায় বাংলাদেশ এর আগে সবশেষ ইন্ডিয়া ম্যাচ জিতেছিল কলম্বোতে, এবার অবশ্য খেলা হচ্ছে ডাম্বুলাতে। বাংলাদেশ দল চাইবে এশিয়া কাপটা জিতে নিজেদের সেরা ক্রিকেটটাই বাংলাদেশি দর্শকদের উপহার দিতে। বাংলাদেশ দল কি পারবে? ইফাদেমির টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.